Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কি করে অন্দরে এলেন আপনি? ও মা, আমি যে আপনাকে কয়েছিলাম যে লক্ষ্মী পুজো দেখতে বাড়িতে যাব, ভুলে গেলেন না? হিরোর বড় ঠিক সময়ে এসেছি আমরা। এ বাড়িতে তো লক্ষ্মী অচলা ছিল, তবে জানো ওই যিনি পাঁচালিটা পাঠ করছেন না, তার কারণে মার বাড়িতে এবার লক্ষ্মী চঞ্চলা হয়ে উঠবেন। চৌধুরী মশাই, পুজোর দিনে আমাদের বাড়িতে এসে কোনো হুজ্জতি করার চেষ্টাও করবেন না। পাইক লেঠেল দিয়ে দমিয়ে রাখা আপনার কাজ, কিন্তু আজ আমি পাইক লেঠেল ডেকে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে দুবার ভাববো না। এই দেখুন, আপনি আবার উত্তেজিত হয়ে পড়ছে, বড় উত্তেজিত হয়ে পড়ে, শরীরের পক্ষে খারাপ কি রোগ। তবে আপনাদের বাড়ির লক্ষ্মী পুজো যে বউয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে তা দেখে আমি একটু অবাকই হচ্ছি। এ কেমন বিচার দ্বারিকানাথ বাবু? বাড়ির লক্ষ্মী পুজোর ভার বাড়ির লক্ষ্মীর উপরে তুলে দেওয়া হয়, সেখানে আপনারা অলক্ষ্মীর হাতে তুলে দিয়েছেন। নগেন চৌধুরী, সেদিন ইন্দুকে ঘোড়া চড়তে দেখে আপনি ওকে অপমান করার সুযোগ খুঁজেছিলেন, কিন্তু পারেননি। আজ আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এসে কি মতলব করছেন আপনি? মতলব? আমি মদ্য করছি কিরত, মতলব তো করেছে আপনার স্ত্রী, সে খবর আপনি রাখেন। ঘরে লক্ষ্মী বলে যাকে সবাই মিলে ঘরে তুলেছে, সে আসলে ডাকাতে তোলা মেয়ে। ও কিরত, আমি জোর বাঁচা বেঁচে গেছি বলো? ও যদি আমার বাড়ির গিন্নি হতো কি হতো কিরত? কি বংশধর দিত আমায়? সে বংশধর তো জন্মের সঙ্গে সঙ্গে কলঙ্ক নিয়ে জন্মাত গো। নগেন চৌধুরী, আজ তুমি সব সীমা ছাড়িয়ে গেছো, আজ আর আমি কোনো বাধা মানব না, কারো কথা শুনবো না। Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।